আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী মালিক চিশতির লেখা গ্রন্থ থেকে একটি আলোচনা নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে আলোচনাটি করব সেই আলোচনাটির হেডলাইন হল বিজ্ঞান বিজ্ঞানের কারিগরি দ্বারা কখনো রূহ দর্শন করতে পারে না, দেখিতেও পারে না, এবং কিসের সাহায্যে রূহ দেখা যাবে, এ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। বিজ্ঞানের প্র্যাকটিক্যাল জ্ঞান দ্বারা রূহ দর্শন করিতে পারিবে না, রূহ দর্শন করিতে হইলে আরও একজন রূহ দর্শনের মানুষের দরকার, এবং সেই রূহটি পবিত্র রূহ দরকার। পঞ্চআত্মার একটি দেহ গঠিত এই দেহ বা এই পাঁচটি আত্মা যদি পবিত্র না হয় তবে কখনোই রূহ দেখা যাবে না, এবং রূহ আত্মা একই জিনিস। পঞ্চআত্মার ঘরে রূহ আসে এবং পবিত্র বাণী বা পবিত্র কর্মের উপদেশ দিয়া থাকেন, এবং যাহা বলে তাহাই হইয়া যায়। বলিতে চাই, রূহ বা কোনো আত্মাকেও দেখার সাধ্য নাই বিজ্ঞানের। বিজ্ঞান যাহা দেখে তাই রিসার্চ করে, এবং চর্মচোখে যাহা না দেখিতে পারে এবং চর্মচোখে যাহা না দেখিতে পায় তাহা বিজ্ঞান রিসার্চ করতে পারে না। আরও একটি কথা হলো, যাহারা রূহ দেখতে পায় এবং রূহের সাথে সম্পর্ক হইয়া যায়, আদেখা বস্তু সম্বন্ধে জানতে চায় বা কোনো বিষয়ে সাহায্য চায়, একজন রূহ সম্পর্কওয়ালা মানুষ একজন বিজ্ঞানকেও সাহায্য করিতে পারে অনেক কিছু বিষয়ে। এখন আসি, রূহকে যিনি একবার দেখল তিনি মাত্র রুহানি জগতে পদার্পণ করিল। যেই দিন রুহের সাথে সম্পর্ক হইল সেই দিন থেকে তিনি আল্লাত্মক জ্ঞানে ধাবিত হইল। কিভাবে রুহের সাথে সম্পর্ক হবে, এবার আসি কিভাবে রুহের দেখা পাইতে পারি, রুহ সম্পর্কে জানতে পারি। উত্তরটা অনেক বড়। রুহের দেখা বা সম্পর্ক করিতে হলে একজন ব্যক্তি কি কি ভালো গুণ থাকা দরকার। উত্তরটা অনেক বড়। রুহের দেখা বা সম্পর্ক করিতে হলে একজন ব্যক্তির কি কি ভালো গুণ থাকতে হবে এবং কি কি খারাপ গুণ ত্যাগ করতে হবে, প্রথমত একজন রূহ দর্শনকারী ব্যক্তির কাছে যাইয়া শিক্ষা নিতে হবে। এরপর তাহার সাথে প্রেমের সম্পর্ক করিতে হবে। যদি তিনি মজনু হালত হন তাহলে তিনি বায়াত করিবেন না। আর যদি তিনি একজন কামেল পীর হন আর রূহ দর্শনকারী হয় তাহলে তিনি বলিবেন, যাও বাবা, কোনো কামেল আউলিয়ার পীরের কাছে যাও, যাহারা যাইয়া বায়াত হইয়া তোমার রূহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। তখনই বুঝতে হবে, হ্যাঁ, তিনি সেই সত্যিকারের মানুষ। নিজেকে ছোট করে বলে ভালো কোনো আউলিয়া বা পীরের কাছে যাইয়া রূহর শিক্ষা নিতে পারো। বায়াতের পর একজন পীর মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম রাখিতে হবে এবং গুরুর দেওয়া সাধন ভজন করিতে হবে। এই রকম চলতে চলতে একদিন দিন দিন তোমার পঞ্চআত্মা পবিত্র হইতেছে, মন শীতল হইতেছে। যেদিকে যাই যেদিকেই তাকাই যেন গুরুকেই দেখতে পাই, এবং তখন আবার কখনো কখনো এবং কখনো কখনো দেখা যায় গুরুকে ছাড়া ভালো লাগে না, বুকের ভিতর ফেটে ফেটে যেন কান্না আসে। আর ওইদিকে দেখা যায় আমার আত্মীয় বা পাড়া প্রতিবেশী আমাকে খারাপ বলা শুরু করিয়া দিয়াছে, পাগল বলা শুরু করিয়া দিয়াছে। মোট কথা হলো, রূহ দর্শন করিতে হলে দুনিয়াবি মায়া ছাড়িতে হবে, খারাপ অভ্যেস ত্যাগ করিতে হবে, ভালো দিকে অগ্রসর হতে হবে, সম্পূর্ণভাবে কুপথ ত্যাগ করিতে হবে, লোভ লালসা কামনা বাসনা ছাড়তে হবে, মুর্শিদের দেওয়া সাধনাগুলি করতে হবে, সর্বদা গুরুর প্রেমে নিরিখ বাঁধিয়া থাকিতে হবে। এই বিষয়গুলি যদি কেউ মানতে পারে এবং করে, এই রকম প্রেমে ফানা হইয়া থাকতে পারে, তাহারই রূহ দর্শন করা হইয়া যাবে। এইভাবে সর্বদা রাখলে রূহ দর্শন করতে পারবে, অগণিতবার দেখতে পারবে, আস্তে আস্তে রূহের সাথে সম্পর্ক হইয়া যাবে। এই কর্মকাণ্ড যদি একজন বিজ্ঞান দেখে তখন বলবে, রূহের মধ্যে মিশিয়া থাকা আল্লাহই তো দেখিয়া ফেললাম এবং সম্পর্ক করিলাম, আর আমার কিছু দরকার নাই, আর আমার কিছুই দরকার নাই। তখনই সেই বিজ্ঞান অজ্ঞানের মতো
প্রেমের দেশে পড়িয়া থাকে। কেননা তিনি তো এখন আল্লাত্ম জ্ঞানে জ্ঞানী হইয়া গিয়াছেন। এখন ওই ব্যক্তিটি বিজ্ঞানকেই বিজ্ঞ জ্ঞান বলা হইয়াছে। এই জ্ঞান দ্বারা কখনো আত্মার মুক্তি নেওয়া যায় না। আত্মার মুক্তি নিতে হলে একমাত্র কামেল মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম থাকা লাগে। সেই জ্ঞান গুণ ও আল্লাহর সাক্ষাৎ হইয়া যায়। আমিন। আমাদের কথাগুলো বা আমাদের চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।